আমরা আছি নারীবাদী অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে নারীবাদী ইসলামের ভয়ঙ্কর পরিণতি আমার স্ত্রীর সাথে আমার পরিচয় ভার্সিটিতে আমরা দুজনেই তখন হার্টভার্টে পড়ি নিজেদের আমরা তখন নারীবাদী ভাবতাম এর কারণ ছিল নারীর উপর পারিবারিক সহিংসতা আর নির্যাতনের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে দুজনের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল কোনো নারী ঘরের ভিতরে শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হোক এটা আমরা চাইতাম না নির্যাতনের হাত থেকে নারীদের বাঁচানোর একটা শক্ত ইচ্ছা আমাদের মধ্যে কাজ করত আমরা মনে করতাম এমন এক পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে যেখানে নারী যথাযথ শ্রদ্ধা মমতা সম্মান ভালোবাসা ও সহায়তা নিয়ে বাঁচতে পারবে তারা যথাযথ অধিকার পাবে এখনও আমরা এটা বিশ্বাস করি তখন মনে হতো আমাদের কাঙ্ক্ষিত পৃথিবী পাওয়ার সব থেকে ভালো উপায় হলো নারীবাদ কিন্তু সময়ের সাথে সাথে উপলব্ধি করলাম নারীবাদ আসলে সমাধান না নারীবাদ বরং আরও বড় একটি সমস্যার অংশ নারীবাদী দর্শনের মধ্যে মারাত্মক রকমের সমস্যা আছে নারীবাদীদের ধারাগুলোর মধ্যে এক বা দুটো ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক ব্যাপারটা এমন না বরং নারীবাদীদের সূচনাই হয়েছিল ধর্মবিরোধী আন্দোলন হিসেবে বিশ্বাস না হলে ইতিহাসের সবচেয়ে নামি দাবি নারীবাদীদের তাত্ত্বিক লেখাগুলো পড়ে দেখুন নারীবাদের প্রথম পর্যায় থেকে শুরু করে তৃতীয় পর্যায়ে সব ক্ষেত্রে একই উপসংহারে পৌঁছাতে বাধ্য হবেন যারা নারীবাদের পর্যায়গুলো জানেন না তাদের জন্য অনুবাদক এখানে ছোট্ট টিকা দিয়েছেন পশ্চিমা নারীবাদী আন্দোলনের তিনটি পর্যায়ে বা ওয়েব আছে প্রথম পর্যায়ে সময়কালে ধরা হয় মোটা দাগে আঠারোশো পঞ্চাশের দশক থেকে শুরু করে উনিশশো চল্লিশের দশক পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে সময়কাল ধরা হয় পঞ্চাশের দশক থেকে শুরু করে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত তৃতীয় পর্যায়ের সূচনাকাল ধরা হয় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়টা অনেকে দুই হাজার দশের দশক থেকে নারীবাদের চতুর্থ পর্যায়ের একটি কথা বলে থাকেন তবে অধিকাংশ বিশ্লেষক নারীবাদী আন্দোলনকে তিনটি পর্যায়ে ভাগ করে থাকেন নারীবাদের এই দিকটা আমাদের মুসলিমদের বোঝা দরকার আজ অনেক মুসলিম নিজেকে নারীবাদী মনে করে বা নারীবাদী বলে পরিচয় দেয় আমি একসময় নিজেকে যে কারণে নারীবাদী চিন্তা গ্রহণ করেছিলাম সেই একই কারণে অন্য আরও অনেক মুসলিমও একই চিন্তা গ্রহণ করেছে কিন্তু এই প্রবণতা বিপদজনক নারীবাদের মধ্যে এমন অনেক ধারণা আছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইমানকে হুমকির মুখে ফেলে ইসলামের সাথে নারীবাদী সাংঘর্ষিক কিছু দিক বাইরে থেকেই বোঝা যায় আবার কিছু সাংঘর্ষিকতা এমন যার প্রকৃত মাত্রা অনুধাবন করতে হলে আরও গভীরে ঢুকতে হয় এই সংঘর্ষ নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই জরুরি তবে সেই লম্বা আলোচনায় যাওয়া ছাড়াও নারীবাদের হুমকির বাস্তবতা বোঝাটা অতটা সহজ উপায় আছে গাছের পরিচয় পাওয়া যায় তার ফল থেকে নারীবাদের বাস্তবতা বোঝা যাবে নারীবাদীদের দিকে তাকালে নারীবাদের বিশাল একটা অংশ কেন ইসলাম বিদ্বেষী নারীবাদী দিক্ষিপ্ত হবার পর কেন অনেক মুসলিম ইসলাম ত্যাগ করে পরিসংখ্যান এ ব্যাপারে পরিসংখ্যান পরিষ্কার জনসংখ্যার বাকি অর্ধেকের তুলনায় নারীবাদী বলে পরিচয় দেওয়া নারীদের মধ্যে ধর্মে বিশ্বাস সংখ্যা অনেক কম পশ্চিমা বিশ্বের প্রতি দশজন নারী সাতজন কোনো না কোনো ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি বা ইসলাম অনুসরণ করে কিন্তু নারীবাদীদের প্রতি দশ জনে ধর্মে বিশ্বাসী হয় মাত্র একজন পাঠক হয়তো প্রশ্ন করতে পারেন এতটুকু তথ্য থেকে কি এটা প্রমাণিত হয় যে নারীবাদীদের কারণে মানুষ অবিশ্বাসী হয় আসুন আরও কিছু তথ্য দেখা যাক পরিসংখ্যান অনুযায়ী উনিশশো থেকে দুই পর্যন্ত দুই দশকে ধর্মহীন নারীর সংখ্যা আমেরিকাতে তিন গুণ হয়েছে এ বিশ বছরে সার্বিকভাবেই আমেরিকাতে ধর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু কৌতূহলের ব্যাপারটা হল ধর্মহীনতা বৃদ্ধির এই হার নারীদের মধ্যে অনেক বেশি উনিশশো সালে নাস্তিক এবং অজ্ঞেয়বাদীদের সংখ্যা ষোলো শতাংশ ছিল নারী দুই সালে সেটা বেড়ে হয়েছে তেতাল্লিশ শতাংশতে অর্থাৎ প্রায় তিন গুণ নারীদের মধ্যে ধর্মহীনতা এভাবে লাখিয়ে লাফিয়ে বাড়ার কারণ কি। বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ হল গণমাধ্যম ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারীবাদী এবং সেকুলার আদর্শের বিস্তার পশ্চিমে থাকা মুসলিমদের মধ্যেও আমরা এই প্রবণতাটা দেখতে পেয়েছি আজকাল মুস মুরতাদরা তাদের রিদ্দা এবং ধর্মত্যাগ নিয়ে অনেক লেখালেখি করে কোনো কারণে তারা ইসলাম ছেড়ে গেছে সেটা জানার জন্য কোনো অনুমানের উপর নির্ভর করতে হয় না আর তাদের লেখাতে বারবার যে কথাটি উঠে আসে তারা বিশ্বাস করে ইসলাম কোরআন এবং নবী পুরুষতন্ত্র অত্যাচার আর নিপীড়নকে অনুমোদন দেয় অর্থাৎ তারা ইসলাম ত্যাগ করেছে কারণ ইসলাম নারীবাদী না প্রতিক্রিয়া তবে আজকাল এমন অনেক মানুষ পাওয়া যায় যারা একই সাথে নিজেদের মুসলিম এবং নারীবাদী বলে দাবি করে নারীবাদ মানুষকে রিদ্দার দিকে নিয়ে যায় এটা তারা মানতে নারাজ এখানে একটা বিষয় পরিষ্কার করে নেই নিজেদের মুসলিম নারীবাদী হিসেবে মনে করা সবাই একসময় মোরতাদ হয়ে যাবে আমি এটা বলছি না তবে আমাদের মাথায় রাখা উচিত হাঙ্গড় ভরা নদীতে কিছু মানুষকে ফেলে দিলে সবাই মারা যাবে না কেউ কেউ বেঁচে যাবে কিন্তু তার মানে এই না যে হাঙ্গড় নদীতে মানুষকে সাতরাতে যেতে বলা বুদ্ধিমানের কাজ খুব চৌকস সাঁতারু হয়তো ক্ষতবিক্ষত দেহ যান নিয়ে পালিয়ে আসতে পারবে কিন্তু বাকিরা হাঙ্গরের পেট যাবে ঠিক একইভাবে নারীবাদী দ্বারা প্রভাবিত মুসলিমদের বিশাল একটা অংশ প্রকাশ্য কিংবা গোপনে ইসলাম ত্যাগ করে অথবা ইসলামের সাথে চরমভাবে সাংঘর্ষিক বিশ্বাস লালন পালন করে এটাই বাস্তবতা তাই আমাদের ইমান এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের ইমানকে বাঁচাতে হলে নারীবাদের হুমকি উপেক্ষা করার সুযোগ নেই যে কোনো সমস্যা সমাধানের প্রধান ধাপ হলো সমস্যার অস্তিত্ব স্বীকার করা দুঃখজনকভাবে এই জায়গাতেই আমরা হোঁচট খাচ্ছি বারবার আমি সহ আরও অনেকেই হতাশার সাথে লক্ষ্য করছি নারীবাদ ইমানের জন্য এবং ক্ষতিকর এবং হুমকি পশ্চিমে থাকা বিশেষ করে আমেরিকায় বসবাস করা মুসলিমদের এই ব্যাপারটা স্বীকারই করতে চান না কেন এই কেন জবাব দেওয়া অস্বস্তিকর অসুবিধাজনক এর আছে নানা রকমের প্রতিক্রিয়া কারও বক্তব্য নারীবাদের বেঁধে দেওয়া সীমানার বাইরে গেলেই সামাজিক রাজনৈতিক অ্যাক্টিভিস্টের দল তাদের উপর হামলে পড়ে কিন্তু যতই অস্বস্তিকর হোক না কেন সত্যকে তুলে ধরতেই হবে সাদাকে সাদা আর কালোকে কালো বলা আলিম ইমান এবং দায়ীদের দায়িত্ব তা না হলে আমাদের অনেক চড়া মূল্য দিতে হবে এটা আজ আমরা বুঝতে পারছি না কিন্তু আজ থেকে দশ বৎসর পর আজকের নিষ্ক্রিয়তার কথা চিন্তা করে আমাদের হয়তো আফসোস করব কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে অনেক এ লেখায় আমার উদ্দেশ্য হল নারীবাদ কীভাবে ধাপে ধাপে একজন মুসলিমকে রিদ্দার দিকে নিয়ে যাই তা তুলে ধরা আমি আশা করি এই বিষয়টি স্পষ্ট হলে মুসলিমরা বাস্তবতা উপলব্ধি করবে এবং নারীবাদের বিরুদ্ধে নিরাপত্তা ভাঙবে তাহলে রিদ্দার পথে একজন মুসলিম ফ্যামিলিস্টের যাত্রার কথা শোনা যাক প্রথম ধাপ শুরুটা হয় যৌক্তিক কিছু অভিযোগ কিছু ক্ষোভ নিয়ে এমন অনেক মুসলিম পুরুষ আছে যারা স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর উপর জুলুম করে এমন অনেক মুসলিম প্রতিষ্ঠান আছে যারা এই জুলুমের বিষয়গুলো এড়িয়ে যায় নারীর প্রয়োজন এবং তাকে উপযুক্ত সহায়তা দেওয়ার দিকগুলো তারা উপেক্ষা করে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে এ ধরনের জুলুমকে এক ধরনের সামাজিক বৈধতা দেওয়া হয় অনেক সমাজে কন্যা সন্তানকে অবহেলা করা হয় সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যারা এই জুলুমগুলো করে তারা অনেক ক্ষেত্রেই তাদের জুলুমকে দিনের ইসলামের নামে বৈধতা দিতে চায় এই সমস্যাগুলো আছে এটা আমাদের স্বীকার করতে হবে একই সাথে এটাও বোঝা দরকার যে এই সমস্যাগুলোর সমাধান নারীবাদ না এর সমাধান হল ইসলাম জ্ঞানের যে কমতি আছে সরিয়ার ব্যাপারে যে অজ্ঞতা আমাদের মধ্যে আছে সেটা দূর করা এই জ্ঞান মানুষের মধ্যে প্রচারিত হয় হকপন্থী আলেমদের মাধ্যমে এসব আলিম এবং দায়ীদের মাধ্যমে যারা মডার্নিজম লিবারালিজম এবং নারীবাদের প্রভাব থেকে মুক্ত দুঃখজনকভাবে এই ইলম আজ দুর্লভ এর ফলে অনেক মুসলিম নারী এবং পুরুষ নিজ হতাশা এবং তিক্ত অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে নিজেদেরকে বেছে নিয়েছে নারীবাদে এভাবেই শুরু হয় নারীবাদের পথে একজন মুসলিমের পথ চলা নারী নির্যাতন যদি অসুখ হয় তাহলে প্রকৃত ইসলামী শিক্ষা হলো এর সহজাত এবং প্রকৃত চিকিৎসা অন্যদিকে নারীবাদ হলো এমন এক বিষাক্ত ওষুধ যার ফলে রোগ হয়তো অল্প কিছুটা দূর হবে কিন্তু ওষুধের পার্শ্ব একদিন রোগী মারার দশা হবে অন্যদিকে আরও দশটা নতুন অসুখ দেখা দেবে নারী নির্যাতনের বিষয়টা নারীবাদ কিভাবে উপস্থাপন করে নারীবাদ তার স্বরে চেঁচিয়ে বলে সব কিছুর মূল হল পুরুষতন্ত্র নারীবাদের বক্তব্য হল পুরুষ যাতটাই সমস্যা যেসব নারী পুরুষতন্ত্রকে মেনে নিয়েছে তারাও সমস্যার অংশ নারীবাদীদের মতে পুরুষটা সহজাতভাবে নারীকে শোষণ করে আর নির্যাতন করতে চাই চাই নারী ও দুর্বলতার সুযোগ নিতে এটা হলো বাস্তব সমস্যা আর ন্যায্য অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ ভাষার ব্যবহার আর এক সময় সমস্যাকে ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে ভাষায় দ্বিতীয় ধাপ প্রথম ধাপে ক্ষোভ এবং অভিযোগের কারণ ছিল পুরুষের জুলুম দ্বিতীয় ধাপে অভিযোগ এবং ক্ষোভের বাস্তবতা নেয় নানা বিমূর্ত এবং মতাদর্শিক দিকে অমোক ইসলামিক কনফারেন্সে কোনো নারীকে বক্তব্য রাখতে কেন দেওয়া হয়নি অনুষ্ঠানের প্রস্টারে পুরুষ বক্তাদের ছবি থাকলেও নারী বক্তাদের ছবি নেই কেন হিজাব নিয়ে পুরুষ ইমামরা কেন লেকচার দিচ্ছে মুসলিম নারীরা কি পড়বে সেটা নিয়ে পুরুষরা কেন কথা বলবে নারী ও পুরুষের সালাতের জায়গার মাঝখানে পার্টিশন কেন আজকের যুগেও নারী পুরুষের মেলামেশায় কেন এত করি। কেন নারী আর পুরুষের স্থান পৃথক হবে না পুরুষ হবার কারণে বিশেষ সুবিধা পাবার কথা মুসলিম পুরুষেরা কেন স্বীকার করে না নারীরা কেন আর বিনম্র হবে পুরুষরা কেন নারীর বিষয় নিয়ে কথা বলবে পুরুষরা কেন নারীবাদ নিয়ে কথা বলবে নারীবাদ ঢালাউভাবে পুরুষের বিরুদ্ধে শোষক এবং নিপীড়ক হবার অভিযোগ তোলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া অভিযুক্তদের অধিকার কিন্তু যখনই কোনো পুরুষ সেটা করতে যায় তখন সেটা হয়ে যায় পুরুষতান্ত্রিক বয়ান নারীবাদীদের কাছে প্রশ্নের মুখস্থ উত্তর একটাই পুরুষতন্ত্র সব কিছুর জন্য দায়ী পুরুষতন্ত্র প্রথম ধাপে সমস্যাগুলো সংজ্ঞায়িত হয়েছিল ইসলামের অবস্থান অনুযায়ী নারী এবং পুরুষের হক এবং জুলুমের ইনসাফের জায়গা থেকে দ্বিতীয় ধাপে এসে আলোচনার কাঠামো গড়ে ওঠে এবং চালিত হয় পশ্চিমা নারীবাদী এবং লিবারেলদের অবস্থানকে কেন্দ্র করে এর প্রমাণ হল দ্বিতীয় ধাপে মুসলিম নারীবাদীরা এমন অনেক বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয় যেগুলো কোরআনসন্না থেকে সুপ্রতিষ্ঠিত এবং ইসলামী আইন এবং শরিয়ার অবিচ্ছেদ্য অংশ যেমন পর্দা ঘরের বাইরে নারী পুরুষের চলাফেরা নারী এবং পুরুষের মেলামেশা বিশেষ করে গাইরে মাহরাম এবং পুরুষের সাথে আচরণের ক্ষেত্রে সরিয়ার সীমারেখা ইত্যাদি অনেক ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় ধাপের মুসলিম নারীবাদীরা ইসলামের সম্পর্কে খুব একটা জানে না যেসব বিষয়ে তারা আপত্তি তোলে সেগুলোর ব্যাপারে ইসলামী আইন এবং কোরআন সন্ন্যাস দলিলের অবস্থান তাদের কাছে অজানা এই বিষয়গুলো যখন জানানো হয় তখন তারা এগিয়ে যায় তৃতীয় ধাপের দিকে তৃতীয় ধাপ এই ধাপে সে প্রশ্নবিদ্ধ করা হয় ইসলামী অল এবং ইসলামী সিলসিলাকে দ্বিতীয় ধাপে অভিযোগ ছিল মুসলিম সমাজের বিভিন্ন আচার এবং বিধিবিধান নিয়ে তৃতীয় ধাপে সে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয় মুসলিম উম্মাহ বিশেষ করে অদিত প্রজন্ম এবং আলিমগণকে নারীবাদের দর্শন অনুযায়ী নারীদের আজ যে নির্যাতন শিকার হতে হচ্ছে তার মূল কারণ হল পুরুষতন্ত্র পুরুষতন্ত্র হলো এমন এক অশুভ ব্যবস্থা যা শতাব্দীর পর শতাব্দী ধরে নারীদের শোষণ করে আসছে কাজেই নারীবাদের জায়গা থেকে এটা ধরে নেওয়া স্বাভাবিক যে অতীতের প্রজন্মগুলোর সময় পুরুষতন্ত্র ছিল আজকের চেয়ে আরও শক্তিশালী ছিল এমন অবস্থায় একজন নারীবাদী নিজেকে প্রশ্ন করে ইতিহাসের বিভিন্ন সময়ে যে আলিমরা এসেছেন তারা সবাই কি পুরুষতন্ত্রের অধীনে ছিলেন না পুরুষতান্ত্রিক চিন্তা আর নারী বিদ্বেষী লেন্সের আলোকেই কি তারা তাদের ফটোগুলো লেখেননি যে নারীবিদ্বেষ আজকের আলিমদের মধ্যে আমরা দেখি সেটা কি কয়েকশো কিংবা কয়েক হাজার বছর আলিমদের মধ্যে বেশি মাত্রায় ছিল না ইসলামের ইতিহাসে যে কোনো সময়ের যে কোনো আলিমের বই খুললে আমরা এমন অসংখ্য অবস্থান পাব যেগুলো শরিয়ার দিক থেকে কোরআন এবং সন্ধ্যার মানদণ্ডে সঠিক কিন্তু নারীবাদের দিক থেকে পুরুষতান্ত্রিক এবং নারীবিদেশী এ কারণে তৃতীয় ধাপে এসে এমন অনেক নারীকে দেখা যায় এক সময় যারা খুব আগ্রহে নিয়ে ইলম অর্জনের চেষ্টা করত হয়তো কোনো আলিমের অধীনে কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা নিয়ে পড়ত কিন্তু তারা যখন আলিমগণের লেখায় এমন কিছু খুঁজে পায় যা নারীবাদের সঙ্গ অনুযায়ী ভুল বা ঘৃণ্য তখন ইলম থেকে মুখ ফিরিয়ে নেয় পুরো মুসলিম উম্মা ইতিহাসের আলেমগণ তাদের চোখে পরিণত হয় পুরুষতন্ত্রের প্রতিভূতে মুসলিম নারীবাদী তখন সিদ্ধান্ত নেয় যে সে কোনো আলেম কিংবা অতীত কিংবা বর্তমানের কথা শুনবে না সে সরাসরি কোরআন এবং সুন্নার কাছে যাবে কেবল কোরআন এবং সুনায় পুরুষচন্দ্রের কালো থাবা থেকে মুক্ত কিন্তু চতুর্থ ধাপ কোরআন ও সুন্নায় তারা এমন অবস্থান দেখতে পায় যা নারীবাদের মানদণ্ডে টিকে না সুরা আর নিঃার চৌত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদেরকে একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পূর্ণবর্তী নারীরা আনুগত্য এবং লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারীগণ এই বিষয়ে যা আল্লাহ হেফাজত করেছেন আর তোমরা তাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত এবং মহান এছাড়াও চূড়া বাকারের দুশো আঠাশ নম্বর আয়াত দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান উত্তরাধিকারের ব্যাপারে শরিয়ার অবস্থান আকল এবং দিনের ব্যাপারে নারীদের অসম্পূর্ণতা জাহান্নামীদের অধিকাংশই হবে নারী যদি কোনো মানুষকে সৃদ্ধা করার অনুমতি থাকত তাহলে স্বামীকে সিরতা করার থাকত নারীদেরকে এই ব্যাপারে হাদিসটি মুসলিম ফেমিনিস্ট এমন আয়াত এবং হাদিসের মুখোমুখি হয় যেগুলো নারীবাদের অবস্থান থেকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় কীভাবে সে নারীবাদের আদর্শে থাকা এই আয়াতগুলো এবং হাদিসগুলোকে সমন্বয় করবে কিভাবে আল্লাহ এতগুলো আয়াত এবং এতগুলো হাদিস নাজির করলেন যেগুলো নারীবাদের সংজ্ঞা অনুযায়ী নারীবিষ ছাড়া আর কিছুই না মরিয়া হয়ে সে সমন্বয়ের চেষ্টা করে হয়তো এই সবগুলো আয়াত আর হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়েছে হয়তো চেষ্টা করলে নারীবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো না কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে সে ওয়াহিকে প্রজন্মের পর প্রজন্ম স্পষ্টভাবে বুঝেছে যা এখনও প্রজন্ম প্রজ্ঞা ভাষাগত উৎকর্ষ এবং ন্যায়ের সর্বোচ্চ দৃষ্টান্ত হয়ে আছে সেটা হয়তো গত একশো বছরের সেকুলার জেন্ডার স্টাডিজ প্রফেসরের অসংলগ্ন প্রলাপের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যাবে কিন্তু এই মনোভাব খুব বেশি দিন ধরে টিকে রাখা যায় না চতুর্থ ধাপে পৌঁছানোর পর মুসলিম ফেমিনিস্ট উপলব্ধি করে যে বৃত্তকে কখনোই ত্রিভুজ বানানো যায় না নারীবাদের সাথে ইসলামকে খাপ খাওয়ানোর একমাত্র উপায় হলো কোরআনের ঐশ্বরিক উৎসকে অস্বীকার করা এবং রাসুল্ল সাল্লু আলহ্লাম ইসুম্ন প্রয়োগগত যোগ্যতা প্রত্যাখ্যান করা এই ধাপে নারীবাদীদের মধ্যে এমন অনেককে আপনি পাবেন যারা বলে আমাদের কোরআনকে না বলতে শিখতে হবে এমন কি এমন মানুষে পাবেন যারা নবীদের ব্যাপারে কুচ্ছিত শব্দ ব্যবহার করে কারণ তারা নাকি পুরুষতান্ত্রিক বিল্লাহ চতুর্থ ধাপে এসে নারীবাদীরা অবলীলায় এমন সব কথা বলে যা স্পষ্ট কুফর একই সাথে এমন সব বিষয়ের পক্ষে প্রচারণা শুরু করে যেগুলো ইসলামের সাথে পুরো পরিসংঘর্ষিক যেমন জামাতে সালাতে কোনো মুসলিমকে ইমাম বানানো মুসলিম নারীর সাথে কাফিরের পুরুষের বিয়ে সমকামিতার বৈধতা ট্রান্সজেন্ডারিজমের পক্ষে অবস্থান জিনা এবং ব্যভিচারকে বৈধ মনে করা ইত্যাদি কিন্তু কিভাবে সম্ভব এটি কারণ চতুর্থ ধাপে দেওয়া মুসলিম ফেমিনিস্ট এরই মধ্যে ইতিহাসের সব আলিমদের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে শরিয়াত চূড়ান্ত অপরিবর্তনীয় এবং আবশ্যক কোনো অবস্থান থাকতে পারে যা মুসলিম আচরণকে নিয়ন্ত্রণ করবে এটাও সে অস্বীকার করে বসেছে যখনই কেউ বলে আল্লাহ আমাদেরকে এমন করতে নিজেই দিয়েছেন তখনই পুরুষতন্ত্রের প্রতিনিধি সাব্যস্ত করে নারীবাদী তাকে বাতিলের খাতায় ফেলে দেয় কারণ তাদের কাছে কর্তৃত্বের ধারণাটাও পুরুষতন্ত্রের ফসল খুব বেশি দিন চতুর্থ ধাপে থাকা যায় না পরস্পর বিরোধী দুটো অবস্থান একই সাথে নিজের মধ্যে ধারণ করা অত্যন্ত ক্লান্তিকর একটি কাজ এমন অবস্থায় পৌঁছে যাবার পর এমন সব অবস্থান গ্রহণ করার পর নিজেকে মুসলিম মনে করা কঠিন হয়ে দাঁড়ায় এর সাথে যুক্ত হয় মুসলিম ফেমিনিস্টের অদ্ভুত কথাবার্তা এবং কুফুরি অবস্থানের কারণে অন্যান্য মুসলিমদের কাছ থেকে আসা যৌক্তিক বিরোধিতা এবং সমালোচনা সব কিছু মিলিয়ে তাদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে নিজেদের মুসলিম পরিচয় নিয়ে তাদের মধ্যে তিক্ততা কাজ করে আর তারপর পঞ্চম ধাপ পঞ্চম ধাপে এসে মুসলিম ফেমিনিস্ট প্রচণ্ড মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় পৌঁছে যায় খাদের কিনারায় আল্লাহ যদি নারী এবং পুরুষের ব্যাপারে সাম্যবাদী হন তাহলে নিজের ব্যাপারে কোরআনে কেন বাধক শব্দ ব্যবহার করলেন আল্লাহ কেন প্রথমে আদমকে একজন পুরুষকে সৃষ্টি করলেন কেন প্রথমে নারীকে সৃষ্টি করলেন না শেষ নবী সাল সাল্লাম কেন একজন পুরুষ কেন নারী হন কেন আল্লাহর ওয়াহি নারীদের মাধ্যমে না এসে পুরুষদের মাধ্যমে এসেছে জন্ম নেওয়া একের পর এক প্রশ্ন এই প্রশ্নের স্রোত এক সময় তাকে নিয়ে যায় কুফর এবং রিদ্দার অন্ধকারে আর যে প্রশ্ন দিয়ে এ পথ চলা শুরু হয়েছিল সেই প্রশ্নই শেষ ধাক্কা দিয়ে তাকে আবার খাদে ফেলে দেয় আল্লাহ কেন পুরুষতন্ত্রকে টিকে থাকতে দিলেন আল্লাহ কেন হাজার হাজার বছর ধরে বিলিয়ন বিলিয়ন নারীকে পরাধীন এবং ধর্ষিত হতে দিলেন আর এই ধাপে এবং বাকি সব ধাপে নারীবাদীদের উত্তর একটাই আল্লাহ বলে কেউ নেই ধর্ম হল পুরুষতন্ত্রে বানানো গল্প যার একমাত্র উদ্দেশ্য হল নারীকে পুরুষের অধীনস্থ করে রাখা বা সমাপ্তি নারীবাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা একটা চেইন রিয়াকশনের মতো একজন মানুষ সব কিছুকে পুরুষতন্ত্র দিয়ে ব্যাখ্যা করতে শুরু করে তখন বাকি ধাপগুলো কেবল সময়ের ব্যবধান হয়ে দাঁড়ায় সব ধরনের অবিচারকে পুরুষতন্ত্রের দোষ বলে চালিয়ে দেওয়ার এই ব্যাখ্যা যদিও ভুল কিন্তু এটা একটি সর্বগ্রাসী ব্যাখ্যা পঞ্চম ধাপে থাকা ফেমিনিস্টরা আগের চারটা ধাপের মুসলিম ফেমিনিস্টদের চেয়েও বুদ্ধিভিত্তিকভাবে সৎ পঞ্চম ধাপে নারীবাদী তার আদর্শী সমীকরণের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে অন্যরা যায়নি নারীবাদ ও ধর্মবিদ্বেষ পাঠক হয়তো প্রশ্ন তুলতে পারেন এখানে নারীবাদের কোন পর্যায়ে নিয়ে কথা বলা হচ্ছে হয়তো সমস্যা নারীবাদে না বরং নারীবাদের নির্দিষ্ট কোনো সংস্করণে আসলে সমস্যা নারীবাদেই সমস্যা নারীবাদের মূল আদর্শে একটা উদাহরণ দিই বর্ণবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক মানুষের গায়ের রং কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ ইসলাম কোনোভাবেই মেনে নেয় না কিন্তু পৃথিবীর সব বর্ণবাদী দলের আদর্শ কিন্তু একরকম না ক্লু সবার আদর্শ হুবহু এক না কিন্তু তাদের চিন্তায় সূক্ষ্ম তারতম্য আছে ধরন এবং মাত্রায় আছে নানা ধরনের পার্থক্য শেষ বিচারে এই পার্থক্যগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না কারণ সবার মূল আদর্শ এক বর্ণবাদ একইভাবে নারীবাদের বিভিন্ন পর্যায় আর সংস্করণগুলোর মধ্যে পার্থক্য থাকলেও সবার মূল আদর্শ এক দয়া করে কেউ আবার এটা ভেবে বসবেন না যে আমি নারীবাদকে বর্ণবাদ বলছি আমি কেবল উদাহরণ দিচ্ছি নারীবাদ এমন এক আদর্শ যার মূল ভিত্তি মেনে নিলে এবং সামগ্রিকভাবে গ্রহণ করলে তা একজন মুসলিমকে ইমানের সংকট এবং হৃদার দিকে নিয়ে যাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না কিভাবে প্রথম ধাপ থেকে শুরু করে ক্রমান্বয়ে একজন মানুষ পঞ্চম ধাপের দিকে এগিয়ে যায় সেটা বুঝলে পুরো প্রক্রিয়া আমাদের সামনে স্পষ্ট হবে আর এতেও যদি পাঠকগণ সন্তুষ্ট না হন তাহলে সরাসরি নারীবাদের শেকড়ের দিকে তাকানো যেতে পারে নারীবাদের সবচেয়ে নামি দামি তাত্ত্বিক কথা বলার দিকে তাকালে বাস্তবতা পরিষ্কার হয়ে যায় গোড়া থেকে নারীবাদ ছিল ধর্মবিরোধী মতাবাদ নারীবাদের প্রত্যেকটি পর্যায়ে রথী মহারথীরা ছিল তীব্রভাবে ধর্মবিদ্বেষী নারীবাদের আনুষ্ঠানিক সূচনা ঊনবিংশ শতাব্দীতে সামাজিক আন্দোলন হিসেবে এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভোটাধিকার এবং সম্পদের মালিকানা সহ বিভিন্ন আইনি অধিকার এটাকে বলা হয় নারীবাদের ফার্স্ট ওয়েব বা প্রথম পর্যায়ে তখন থেকেই নারীবাদীরা ধর্মকে নারীর পরাধীনতার কারণ হিসেবে চিহ্নিত করে প্রথম দিককার নারীবাদীরা তাত্ত্বিকভাবে মনে করতেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল নারী অধিকার খর্ব করার জন্যই তৈরি হয়েছে বরং ধর্ম হলো নারী বিদ্বেষী বিশ্বাস এবং আচার আচরণের মূল উৎস নারী ভোটাধিকার আন্দোলনের কেন্দ্রীয় নারী নেতৃত্বেদের একজন সুজ্যান অ্যানথিন বলেছিলেন নারীর সবচেয়ে নিকৃষ্ট শত্রু হল গির্জার বেদী সুজান অ্যান্থনি নিয়মিত ধর্মেরও আলোচনা করত। ঘনিষ্ঠজনদের বক্তব্য অনুযায়ী সে ছিল আগ্ীয়বারি ধর্মের ব্যাপারে সে বলেছিল একদিকে একের পর এক ক্ষুধার্ত মুখ পাঠাই অন্যদিকে সেই মুখ থেকে তুলে দেবার মতো খাবার দেয় না তাদের এই ঈশ্বর কতই না ভয়ঙ্কর এক জীব সুজান বি অ্যান্থনি আরও বলেছিল মহাবিশ্বের এমন কোনো সৃষ্টার কথা আমি ভাবতে পারি না আমার নতজানু হওয়ার আরও স্তুতি বাক্য যার উপর সন্তুষ্টি নির্ভর করে ঊনবিংশ শতাব্দীর আরেক উল্লেখযোগ্য নারীবাদী হেলেন এইস গার্ডনার নারীর বিরুদ্ধে খ্রিস্ট ধর্মের অপরাধ আর নিপীড়ন নিয়ে অনেক লেখা যোগা ছিলেন হেলেনের সে লিখেছিল এই ধর্ম আর কিতাব অর্থাৎ বাইবেল তাদের কাছে দাবি করে সব কিছুই বিনিময়ে দেয় না কিছুই এরা নারীর সমর্থন আর ভালোবাসা চায় বিনিময়ে দেয় অত্যাচার নিগ্রহ আর অবজ্ঞা খ্রিস্ট ধর্মের দেশগুলোতে নারীদের বিরুদ্ধে যত অত্যাচার আর নিগ্রহ রয়েছে সেগুলোর বৈধতা দিয়েছে বাইবেল আর টিকিয়ে রেখেছে গির্জার বেদী গার্ডনারের ঘৃণা শুধু খ্রিস্ট ধর্মের প্রতি ছিল না মেইন ওম্যান অ্যান্ড গডস বইতে সে লিখেছিল ধর্মগুলো যদি অতি প্রকৃত থেকে আসার কথা বলে কিন্তু আমি মনে করি এই দাবিগুলো যাচাই করা উচিত মানবীয় বুদ্ধির আলোকে আমাদের সর্বোচ্চ নীতিবোধ যদি ধর্মের কোনো বিধানকে মেনে নিতে অস্বীকার করে তাহলে সেই বিধান বাদ দিতে হবে কারণ ধর্মের একমাত্র ভালো জিনিস হলো নৈতিকতা আর নৈতিকতার সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই নৈতিকতা সম্পর্ক দুনিয়াতে সঠিক কাজ করার সাথে আর বিশ্বাসের সম্পর্ক পরকালের অজ্ঞাত বিষয় নিয়ে এটা হলো সময়ের চাহিদা আর একটা নিরন্তনের স্বপ্ন নৈতিকতার ভিত্তি হলো সর্বজনীন বিবর্তন বিশ্বাসের ভিত্তি হলো ওয়াহি আর আজ পর্যন্ত পৃথিবীতে যত ওয়াহি এসেছে তার কোনোটাই নারীর পক্ষে নেওয়া সম্ভব না মুসাহ কিংবা কনফুসিয়াস মোহাম্মদ কিংবা পল ইব্রাহিম কিংবা বিঘ্রাম ইয়াং এসে আমাদের সামনে দাবি করত ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বর এদের কোনো একজনের সাথে বা সবার সাথে সরাসরি যোগাযোগ করে এই ধর্মগুলো দিয়েছে কিনা তার কোনো মূল্য আমাদের কাছে নেই যদি তাদের ধর্মমত আমাদের নৈতিকতা সুচিন্ত উন্নত আদর্শ বিশুদ্ধ জীবনবোধের সাথে খাপ না খাই তাহলে আমাদের উপর এসব ধর্মের কর্তৃত্ব নেই তাদের মধ্যে কে আছে এই পরীক্ষায় পাশ করার মতো আজ পর্যন্ত যত ওহি এসেছে তার কোনোটাই অনুবিশ্ব শতাব্দীতে এসে দাবি করতে পারে না আমি তোমাদের সর্বোত্তম বিকাশের সমকক্ষ আমি আজও তোমাদের সর্বোন্নত চিন্তার পথ দেখাতে সক্ষম আমার মধ্যে এমন কোনো শিক্ষা নেই যা তোমাদের ন্যায় বোধের সাথে সাংঘর্ষিক একটাও না নারীবাদের প্রথম পর্যায়ের প্রথম সারির তাত্ত্বিকদের অনেকের লেখার ধর্মের প্রতি তীব্র বিদ্বেষ দেখা যায় এদের মধ্যে এলিজাবেথ ক্যারি স্ট্যান্টনের চরম উগ্র এবং উস্কানিমূলক দ্য ওমেন্স বাইবেল রচনার পেছনে অগ্রগামী ভূমিকা পালন করেছিল হাল আমলের কোনো মুসলিম নারীবাদী যদি দ্য ওমেন্স কোরআন লেখা শুরু করে তাহলে সেটা অভিনব কিছু হবে না বরং তা হবে একশো বছর আগের সেই ফার্স্ট ওয়েব নারীবাদীদের অনুকরণ মাত্র মনে রাখবেন নারীবাদের পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়েকে তুলনামূলকভাবে সবচেয়ে কম উগ্র এবং আপত্তিকর ধরা হয় এরপরের প্রতিটি প্রজন্মে নারীবাদের ধর্মবিদ্বেষ আরও বেড়েছে নারীবাদের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ওয়েবের কথাই ধরুন বলা হয় নারীবাদের সেকেন্ড ওয়েব শুরু ফরাসি দার্শনিক সিমন্দি বুভেয়ারের হাত ধরে ধর্মের প্রতি তার বিরোধিতা সীমন প্রকাশ করেছিল এভাবে পুরুষের বড় সুবিধা হল পুরুষের লেখা নিয়মগুলো ঈশ্বর বৈধতা দিয়েছেন আর পুরুষ যেহেতু নারীর প্রতি কর্তৃত্ব করে তাই সর্বভৌম সত্তাও যেন ধর্মমতে পুরুষকেই কর্তৃত্ব বুঝিয়ে দিয়েছে আর এটা বিশেষ সৌভাগ্য বলতে হয় ইহুদি মোহাম্মাদান খ্রিস্ট ধর্ম অন্য সব ধর্মের ঐশ্বরিক অধিকার বলে পুরুষিকর্তা নিপীড়িত নারীদের বিদ্রোহে কোনো চেতনা দমন করার জন্য স্রষ্টাভীতি বারবার পুরুষের পক্ষে আছে সেকেন্ড ওয়েভে আরেক বিখ্যাত নারীবাদি গ্লোরিয়া স্টাইনাম ধর্মের ব্যাপারে বলেছিল ধর্ম অবিশ্বাস্য মাত্রার জোরচুরি ব্যাপারটা চিন্তা করে দেখুন মৃত্যুর পরে পুরস্কারের আশায় বর্তমানের একটি বিশেষকে আঁকড়ে ধরে থাকা গ্রাহক ধরে রাখার জন্য কর্পোরেশনগুলো নানা পুরস্কারের অফার দেয় কিন্তু তারাও মরন্ত পুরস্কার দেওয়ার বুদ্ধি বের করতে পারেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টাইমেনকে প্রশ্ন করা হয়েছিল আজকে নারীবাদের সবচেয়ে বড় সংকট কি জবামে স্টেইনেম বলেছিল আজকে নারীবাদীরা ধর্মের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার না আধ্যাত্মিক হওয়া এক জিনিস ধর্ম আর এক জিনিস ধর্ম হল আকাশের রাজনীতি আমার মনে হয় নারীবাদীদের ধর্মের বিরুদ্ধে আরও কথা বলা দরকার কারণ আমাদের নিরবতা ধর্মকে আরও শক্তিশালী করে নারীবাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ধর্মবিদ্বেষ আরও তীব্র হয় তৃতীয় পর্যায়ে এসে এ পর্যায়ে এই বিদ্বেষ আবির্ভূত হয় নানা রূপে যার একটি হলো বিভিন্ন জগাখিচুড়ি আধ্যাত্মিকতা আর বিকল্প ধর্মবিশ্বাসের প্রতি ভক্তি জেন্ডার এবং সেক্সুয়ালিটির প্রফেসর সুজান শয়ের মতে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন গির্জা সিনাগক মসজিদ অবস্থানের আলোকে বলা যায় পুরুষতন্ত্রই পৃথিবীর কর্তৃত্বশালী ধর্ম আর ধর্মগুলো লিঙ্গের যে ধারণা দেয় তাতে সমস্যা আছে এই সমস্যা পুরো পৃথিবীর সমস্যা তাই আমাদের এমন এক সংস্কার দরকার যা পুরুষতান্ত্রিক ক্ষমতার বেদিগুলো ভেঙে বিশ্বজুড়ে অন্তর্ভুক্তি সাম্য ন্যায় বিচার শান্তি এবং ভালোবাসা এক পবিত্র আশ্রম গড়ে তুলবে র্যাডিক্যাল লেসবিয়ান নারীবাদী দার্শনিক ম্যারি ড্যালির মতে ধর্ম প্রকৃতভাবেই নারীকে নিগৃহীত করে তার উপর জুলুম করে ড্যালির বক্তব্য অনুযায়ী গির্জার কাছে নারীদের সমান চাওয়া আর কে 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 প্লু ক্ল্যাক্স ক্লানের কাছে কালো মানুষের সমানাধিকার চাওয়া একই কথা এই উস্কানিমূলক প্রবন্ধে সিং বিং এ ড্যালি লিখেছে ইংরেজি সিন বা পাপ শব্দটি এসেছে ইন্দো ইউরোপিয়ান এস ধাতুমূলক থেকে এস অর্থ অস্তিত্বমান হওয়া টু বি সিন শব্দের এই উৎস আবিষ্কার করার পর আমি বুঝতে পারলাম বর্তমান পৃথিবীতে ধর্ম হল পুরুষতন্ত্র আর পুরুষতন্ত্রের জাতাকলে আটকে পড়া মানুষদের জন্য অস্তিত্বমান হওয়ার পূর্ণাঙ্গ অর্থ হল পাপ করা টু সিন এ লেখায় ড্যালি নারীদের পাপ করা সাহসিক হতে বলেছে কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটাকে পাপ বলা হচ্ছে সেটাই নাকি পুরুষতন্ত্রের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ পুরুষতন্ত্র ধ্বংস করতে হলে ধর্মীয় বিধানগুলোকে ধ্বংস করতে হবে কারণ ধর্ম হল পুরুষতন্ত্র আর পুরুষতন্ত্র হলো ধর্ম এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই একটাকে ধ্বংস করা মানে অন্যটাকে ধ্বংস করা নারীবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো এ ধরনের কথাবার্তা দিয়ে ভর্তি এগুলো সব একসাথে করতে গেলে কয়েকটি ভলিউমেও হয়তো ফুরাবে না মুসলিম নারীবাদীদের মধ্যে আমরাও এই ধর্মবি দেখতে পাই বিশেষ করে পঞ্চম ধাপে গিয়ে আসলে যত যাই হোক শিষ্য তার গুরুর কাছ থেকেই শেখে নারীবাদী দর্শনের পাতায় পাতায় ছড়িয়ে আছে ধর্মের প্রতি ঘৃণা তীব্র ঘৃণা শ্লেষাত্মক মন্তব্য নারীবাদের ইতিহাস থেকে ধর্মবিদ্বেষকে আলাদা করার কোনো উপায় নেই একজন মুসলিম যখনই এই আদর্শ গ্রহণ করবে তখনই তা অবশ্যই তার ইমানকে ক্ষতিগ্রস্ত করবে এবং নষ্ট করবে বিকল্প আগেই বলেছি একসময় আমি এবং আমার ইস্ত্রী নিজেদেরকে নারীবাদী মনে করতাম কিন্তু আলহামদুলিল্লাহ এই পথ কোন গন্তব্যের দিক নিয়ে যাবে সেটা তাড়াতাড়ি ধরতে পেরেছিলাম তবু কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল অনেক নারীকে তীব্র অবিচার এবং জুলুমের মুখোমুখি হতে হয় এর সমাধান কি। ইসলামী সেরিয়াহ নারী এবং পুরুষের জন্য যে আলাদা বিধানগুলো সেগুলোর সাথে কীভাবে ইসলামের ন্যায় বিচার এবং ইনসাফের চেতনার সামঞ্জস্যতা করা যায় এই প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা করেছিলাম শুরুতে মনের মধ্যে একটু খসখচানিও ছিল কিন্তু যখন আমরা উপলব্ধি করলাম হয়তো ন্যায় বিচার এবং ইনসাফের ব্যাপারে আমাদের ধারণাগুলোকে নতুন করে মূল্যায়ন করা দরকার তখন প্রশ্নগুলোর উত্তর আসতে শুরু করলো আর এ কাজটা করার জন্য ন্যায় বিচার এবং ইনসাফের মালিকের দেওয়া কাঠামোর আলোকে আমরা ধারণাগুলো গড়ে তোলার চেয়ে ভালো উপায় আর কী হতে পারে ন্যায় বিচার এবং ইনসাফের মালিক তার কিতাবে আমাদেরকে জানিয়েছেন হে আমাদের প্রতিপালক আমরা একজন ঘোষণাগারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি যে তোমাদের তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো সে অনুযায়ী আমরা ইমান এনেছি সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদের গুণাগুলোকে ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলোকে বিদরিত করো আর নেক বান্দাদের সঙ্গে সামিল করো আমাদের মৃত্যু ঘটাও হে আমাদের রব আর আপনি আমাদের তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদের দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে তার কেয়ামত দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোনো পুরুষ অথবা কোনো মহিলা আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে যাদের আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতিসমূহ সমূহ বিলুপ্ত করে দেব এবং তাদের প্রবেশ করাবো জান্নাত সমূহে যার তলদেশ প্রবাহিত হয়েছে নহর নহরসমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদানস্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান দেশে দেশে কাফিরদের সদম্ভ পদচারণা তোমাদেরকে যেন বিভ্রান্ত না করে সামান্য ভোগ তারপর জাহান্নাম নাম তাদের আবাস আর কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল সোরা একশো তিরানব্বই থেকে একশো সাতানব্বই এবং তিনি আরও বলেছেন আর আমি তাদের পেছনে মারিয়ামের পুত্র ইশাহকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতে সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এতে রয়েছে হিদায়েত এবং নূর তা ছিল তার সম্মুখে অবস্থিত তাওরাতে সত্যায়নকারী হৃদায়ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ আর ইঞ্জিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফয়সালা করে আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই থাসে আর আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে প্রবৃত্তির অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শেরিয়া এবং স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদের এক উম্মত বানাতেন কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো আল্লাহর দিকে তোমাদের সবার প্রত্যাবস্থান করতে হবে অথপর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে সুরা মাইদা ছেচল্লিশ থেকে আটচল্লিশ নারী কিংবা পুরুষ কারো আমলকেই মহান আল্লাহ তালা বিথা যেতে দেবেন না এবং আল্লাহ প্রত্যেককে তার নিজের অবস্থান অনুযায়ী বিচার করবেন নারীর বিচার করা হবে তাকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে এবং পুরুষের বিচার করা হবে তাকে যা দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে এটাই হলো আল্লাহর নির্ধারিত ইনসাফের মানদণ্ড যা তিনি কোরআনে আমাদেরকে জানিয়েছেন মহান আল্লাহ সর্বক্ষেত্রে নারী এবং পুরুষের জন্য হুবহু একই বিধান দেননি নারী এবং পুরুষকে তিনি একই বৈশিষ্ট্য দেননি একই দায়িত্বও দেননি আল্লাহ বিভিন্ন ধরনের সৃষ্টি তৈরি করেছেন জিন ফেরেশতা মেঘ পাহাড় পশু ইত্যাদি প্রত্যেক সৃষ্টির অবস্থান এবং ভূমিকা নির্ধারণ করেছেন একইভাবে আল্লাহ নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যদিও তারা একে অপরের অংশ তাই এই পরীক্ষা এই বিপদসংকুল সময়ে মুসলিম নারী এবং পুরুষের দায়িত্ব একে অপরকে সাহায্য করা যে বিষয়টি বোঝা গুরুত্বপূর্ণ তা হল নারীর বিরুদ্ধে যে অবিচার এবং অন্যায়ের কারণে একজন মানুষ নারীবাদীর দিকে ঝুঁকতে শুরু করে কোরআন এবং সুন্না অনুসরণের মাধ্যমে তার পরিপূর্ণ সমাধান করা সম্ভব আর এই ব্যাপারে কোরআন এবং স্নেহার শিক্ষার সরাংশ ফুটে উঠেছে রাসোল্লা সাল্লাহ আলী নিজের কথায় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি এবং তিনি রাসল সাল আলী বলেছেন মোহাম্মদের পরিবারের কাছে অনেক মহিলা তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে সুতরাং যারা স্ত্রীদেরকে প্রহার করে তারা তোমাদের মধ্যে উত্তম নয় তবে নির্যাতন শুধু শারীরিক হয় না অনেক নারীকে মানসিক নির্যাতনের শিকার হতে হয় যা অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতনের চেয়েও গুরুতর অনেক মুসলিম নারী মনে করেন স্বামীরা তাদের যথাযথ মূল্যায়ন করেন না তারা উপযুক্ত সম্মান পান না অনেকের মনে হয় তারা যেন নিজের ঘরে কাজের লোকের মতো অথচ সোনাম আল্লাহ বলেছেন আল্লাহ অবশ্যই সে রমণীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমাদের কাছে বাদনবাদ করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সুরাম মুজাহিলা এক এক সমগ্র সৃষ্টির মালিক আল্লাহ সুবাহানু তালা একজন নারীর অভিযোগ শুনেছেন এবং কোরআনে তা উল্লেখ করেছেন তাহলে একজন মুসলিম কিভাবে তার নিজের স্ত্রীর মানসিক চাহিদা উপেক্ষা করতে পারে তাছাড়া রাসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম এবং সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুমের জীবনের তাকালে আমরা দেখি তারা নারীদের তাচ্ছিল্য অপমান বিদ্রুপ কিংবা অসম্মান করতেন না সেটা তাদের স্ত্রী সন্তান কিংবা বোন হোক অনেক বর্ণনায় স্ত্রীর অনুভূতির প্রতি সংবেদনশীল হবা তাদের অধিকার পূর্ণ করার এবং এহসানের কথা এসেছে এ বিষয়গুলো নিয়ে আরও অনেক লেখা চাই এবং লেখা দরকার আপাতত আমরা এতটুকু বলি যে অবিচার দূর করার জন্য আমাদের ইসলামের শক্তির উপর বিশ্বাস করতে হবে নারীবাদী ইসলামের উপর নয় নারী ও পুরুষের মধ্যে ইনসাফ আদল প্রতিষ্ঠার উপায় হলো রসোল্লাহ সাল আলাইহামের শিক্ষা অনুসরণ করা সুজান অ্যান্থনি সিমন ডি ভুভিয়ার বেটি ফ্রিডেন গ্লোরিয়া স্টাইনাম কিংবা বেলা হুকাসের সোনাহ অনুসরণ করা না অবশেষে আমি ইমাম আলিম এবং দায়ীদের অনুসরণ করব নারীবাদের হুমকিকে আরও গুরুত্বের সাথে নেওয়ার জন্য আমি জানি এ বিষয়ে অনেক কথা বলার অনেক অস্বস্তিকর অনেক সময় ঝামেলার কিন্তু আমরা এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি যখন আমাদের কথা বলতেই হবে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে আসার আগের যুগে হয়তো এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া যেত কিন্তু ইসলাম বিরোধী প্রচারণা আজ এত বেড়ে গেছে যে বিষয়গুলো আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই আমরা যদি এগুলো উপেক্ষা করি তাহলে ইসলাম এবং ইসলাম নিয়ে মানুষের মধ্যে যে অতৃপ্তি এবং বিভ্রান্তি দিন দিন বাড়ছে তা আরও তীব্র হবে যে আয়াত এবং হাদিসগুলো আধুনিক পশ্চিমা মানদণ্ডে বিতর্কিত কিংবা প্রবলেমেটিক সেগুলো আমরা মানুষের কাছে লুকাতে পারবো না আমরা চুপ থাকলেও নাস্তিক এবং লিবারাল অ্যাক্টিভিস্টরা যাদের কাজই হলো ইসলামকে আক্রমণ করা বিষয়গুলো সামনে নিয়ে আসবে সাধারণ মুসলিমরা যখন এই বিষয়গুলো সম্পর্কে জানবে তখন বিভ্রান্ত হবে একই সাথে তারা প্রতারিত বোধ করবে এবং এদের মধ্যে অনেকেই তখন ইসলাম ত্যাগ করবে এটা এখনই ঘটছে বিখ্যাত মুসলিম নারীবাদীদের স্পেশাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর ওয়েবসাইটগুলো এক নজর ঘুরে দেখলে ইসলামের চিরাচরিত অবস্থানের বিরুদ্ধে বিদ্বেষ তৈরির জন্য কি ব্যাপক কর্মযজ্ঞ চলছে তা পরিষ্কার বোঝা যায় তাই নারীবাদীদের ইচ্ছে মতো বিষ ছড়াতে দেওয়া বদলে আমাদের নারীবাদীদের ক্রিটিক এবং নারীবাদীদের ব্যবচ্ছেদ করার চেষ্টা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে একাডেমিকভাবে নারী দর্শনকে ব্যবচ্ছেদ করার মাধ্যমে মুসলিমরা জেন্ডার রিলেশনের ব্যাপারে ইসলামের শিক্ষাকে আরও পরিষ্কারভাবে বুঝতে এবং শিখতে পারবে উপলব্ধি করবে যে অন্য সব কিছুর মতোই ইনসাফ এবং রাহমার দিক থেকেও ইসলামই শ্রেষ্ঠ